বন্ধুরা আমি জামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডবলিউ পিএসি এক্সাম বন্ধুরা আফকারিং ক্যালকা পেয়ে কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাবে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট আমাদের জিকে মক টেস্টের ক্লাসে চলছে আজকে ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চিন করব যে টাইপ অফ কোশ্চিন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকবে না বেয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অন স্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসে ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয় ক্লাস বন্ধুরা মকচ জায়গায় থাকবে তাই প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে প্রতিটি কোশ্চিনের তিন থেকে পাঁচ সেকেন্ড করে তোমাদের কাছে সময় থাকবে কারেক্ট অ্যান্সার কী এসে যাবে আমাদের এখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আড়াইশো বিসিতে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে আর থার্ড যে বুদ্ধ কাউন্সিল যেটি হয়েছিল এটি কোথায় হয়েছিল পাটলিপুত্রতে হয়েছিল সম্রাট অশোকের সময়ে এবং সভাপতি ছিল মোগালীপুত্র তিশা এটি মাথায় রাখতে পারো এবং প্রথম বৌদ্ধ কাউন্সিল যেটা হয়েছিল বা প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল ফোর এইটি থ্রি বিসিতে হয়েছিল এবং এটি হয়েছিল রাজগৃহতে আজাদ টাইম পিরিয়ডতে এবং মহাকাশাপ্পা সভাপতি ছিল সেকেন্ড যেটা হয়েছিল সেটি থ্রি এইটি থ্রি বিসিতে হয়েছিল বৈশালীতে হয়েছিল কালাশোকের টাইম পিরিয়ড এবং সাবাকামি সভাপতি ছিল এবং লাস্টের যেটা হয়েছিল চার নম্বরেরটা সেটি ছিল সেভেন্টি টু খ্রিস্টাব্দতে এবং এটি হয়েছিল তোমাদের যেটা আছে কাশ্মীরে হয়েছিল এটি এটি কাশ্মীরে হয়েছিল এবং কনিষ্কর সময় পিরিয়ডে কনিষ্কর টাইম পিরিয়ডে হয়েছিল তো মাথায় রাখতে বসুমিত্র যেটা আছে সভাপতি ছিল মাথায় রাখবে ফ্যাক্টগুলো নেক্সট চলে আসো চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মের অনুরাগী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে অনুরাগী ছিলেন ইনি জৈন ধর্ম জৈন ধর্ম অ্যান্সার আসবে অপশান বি নেক্সট দেখে নাও অশোক কার বংশধর ছিলেন অশোক কার বংশধর ছিলেন বিন্দু স্যার বিন্দু স্যারের ছিলেন অশোক বিন্দু স্যারের উপাধি কি আমৃতা ঘাত ইম্পর্টেন্ট অশোকের যে টাইম পিরিয়ড যে রাজত্ব করেছিল টু সিক্সটি এইট থেকে নিয়ে টু টোয়েন্টি থ্রি এই তো এখানে মাথায় রাখবে এটি নেক্সট চলে আসবো নেক্সট আমাদের এখানে কার সময় চিঙ্গিস্কা ভারত আক্রমণ করেন চিঙ্গিস্কা ভারত আক্রমণ করেছিল কার টাইম পিরিয়ডে ইলতুত টাইম পিরিয়ড অপশানে নেক্সট কোশ্চেন তালিকোট্টার যুদ্ধ কোন রাজ্য পরাজিত হয় তালিকোট্টার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টিতে হয় পরাজিত হয়েছিল বিজয়নগর বিজয়নগর অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন লর্ড ডালহসি কবে অযোধ্যা দখল করেন কতয় আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো ছাপ্পান্ন অপশান এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন স্প্রিং তুলেযন্ত্রের সাহায্যে কী মাপা হয় ভর নাকি ভার কী অ্যান্সার ভার বন্ধুরা কারেক্ট অ্যান্সার ভার অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন সবুজ আলোতে একটি লাল ফুল কী দেখাবে সবুজ আলোতে একটি লাল ফুল নীল দেখাবে নীল অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন নিচের কোনটি তরিচুম্বকীয় তরঙ্গ নয় বেতার তরঙ্গ দৃশ্যমান আলো শব্দ তরঙ্গ এক্স রশ্মি কোনটি যেটা আছে তরুচুম্বকীয় তরঙ্গ নয় শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ বন্ধুরা এখানে আর অ্যান্সার আসবে অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশ্চিন পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সঙ্গী মারাঠা এবং ইংরেজদের মধ্যে হয়েছিল এই সন্ধিটি সেভেন্টিন সেভেন্টি সিক্সে সতেরোশো ছিয়াত্তরে অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চিন চলে আসবো নিশ্চয়ই আঠারোশো বাহাত্তর সালে কার সময় কুকা বিদ্রোহ হয় কুকা বিদ্রোহ পাঞ্জাবে হয়েছিল এই বিদ্রোহ মাথায় রাখবে কার সময় এই বিদ্রোহ হয়েছিল লর্ড নর্থ বুক লর্ড নর্থ বুকের টাইম পিরিয়ড লর্ড নর্থ বুক কত আঠেরোশো বাহাত্তর থেকে যেটা আসে ছিয়াত্তর পর্যন্ত কী ছিল ভাইজারাই ছিলেন মাথায় রাখবে নেক্সট কিন চলে আসো নেচে নিচের কোনটি টেরেস্ট্রিয়াল গ্রহ তো টেরেস্ট্রিয়াল গ্রহ টেরেস্ট্রিয়াল এবং জেভেনিয়াল গ্রহ টেরেস্ট্রিয়াল গ্রহর মধ্যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল জেমেনিয়ালের মধ্যে শনি বৃহস্পতি নেপচুন ইউরেনাস তো এখানে কারেক্ট অ্যান্সার কী এসে যাবে বুধ গ্রহ এখানে আমাদের কারেক্ট আনসার হবে বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এগুলো হলো গিয়ে টেরেস্ট্রিয়াল এবং জেমেনিয়াল যেটা আছে শনি নেপচুন বৃহস্পতি এবং ইউরেনাস নেক্সট চলে আসো প্রাচ্যের ভ্যানিস কাকে বলে প্রাচ্যের ভ্যানিস রাজস্থানের উদয়পুরকে প্রাচ্যের ভ্যানিস বলা হয় উদয়পুর বন্ধুরা অ্যান্সার আসবে অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশন দেখো নিশ্চয়ই কৃষ্ণনগর শহর কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর নদীয়া কোন নদীর তীরে অবস্থিত ভাগীরনাথী নাকি জলঙ্গি কোনটি অ্যান্সার হবে জলঙ্গী বন্ধুরা অ্যান্সার আসবে জলঙ্গি অ্যান্সার হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন দেখো নন্দনকানন অভয়ারণ্য কোথায় অবস্থিত কানন অভয়ারণ্য এটি উড়িষ্যাতে অবস্থিত বন্ধুরা উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী আছে নবীন পট্টনায়ক গভর্নর আছেন গণেশী লাল নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় কবে কার্যকর হয়েছে কত তারিখ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশে গ্রহণ করা হয়েছিল গ্রহণ করা হয়েছে এবং লাগু করানো হয়েছে কতই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে নেক্সট কোশ্চেন নিশ্চয় সংবিধানের কত নম্বর ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা আছে আচ্ছা শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কার মধ্যে আছে এটা একটা মৌলিক অধিকারের আন্ডারে আসে তেইশ থেকে চব্বিশ নম্বরে টোটাল মৌলিক অধিকার কয়টি ছয়টি অ্যান্সার আমাদের অপশান ডি নেক্সট কোশ্চেন সংবিধানের একশোতম সংশোধন কবে হয় একশো নম্বর অ্যামেন্ডমেন্ট এটি কবে হয়েছে কত সালে পনেরো ষোলো সতেরো নাকি আঠেরো দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে অ্যান্সার আসবে অ্যান্সার অপশানে এক নেক্সট কোশ্চেন লিচুর ভাজ্য অংশকে কী বলে লিচুর ভাজ্য অংশটাকে কী বলা হয় এরিল বলা হয় এরিল এরিল বন্ধুর অ্যান্সার আসবে অ্যান্সার অপশানে এন্ডোস যেটা আছে এটি নারকেলের এবং পেরিকার্প যেটি আছে এটি আঙুর এবং অন্যান্য অন্য ফসলও রয়েছে আরও ফলও রয়েছে এবং মেসোকার্প যেটি আছে আমাদের এটি আমের বাহ্য অংশ এই এন্ডোস যেটা আছে জিজ্ঞেস হয়েছিল নারকেলের মাথায় রাখবে এটি ইয়ারে জিজ্ঞেস করা কোর্শ একটি নেক্সট কোশ্চিন চলে আসো নেস দাদা সাহেব ফালকে পুরস্কার আচ্ছা পুরস্কারে পুরস্কার বাবদ কত টাকা দেওয়া হয় তো দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কার বাবদ কত টাকা দেওয়া হয় ক্যারেক্টেন্স এসে যাবে আমাদের দশ লাখ দশ লাখ টাকা যেটা আছে দেওয়া হয়ে থাকে লাস্ট যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আশা ভোঁসলে পেয়েছে দাদা সাহেব ফালকে আর যেটা সেটি ইন্ট্রোডিউস হয়েছিল নাইনটিন সিক্সটি নাইনে শুরু হয়েছিল প্রথম এবং প্রথম পেয়েছিল দেবিকা রানী মাথায় রাখতে পারো দেবিকা রানী দু উনিশ সালে পেয়েছিল রজনীকান্ত এবং দু হাজার কুড়ি সালেরটা যেটা সেটা দু বাইশে দেওয়া হয়েছে আশা ভোঁসলে পেয়েছে রিসেন্ট যেটি নেক্সট কোয়েন দেখো জটায়ু চরিত্রের স্রষ্টাকে কে জটায়ু চরিত্রের স্রোষটা কে লালমোহন গাঙ্গুলি সত্যজিৎ রায় ফেলুদা তোপসে প্রফেসর শঙ্কু জটায়ু সমস্তগুলোই সত্যজিৎ রায়ের সোস নেক্সট কোয়েন্ট দেখেন নেক্সট হচ্ছে আমাদের এখানে ম্যানুয়েল ফেড্রিক কোন খেলার সঙ্গে যুক্ত ম্যানুয়েল ফেড্রিক ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ইনি হকির সঙ্গে যুক্ত হকি অ্যান্সার আসবে অপশানে এ নেক্সট কোয়েশন দেখলাম এজার কাপ কোন খেলার সাথে যুক্ত এজার কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত পোলো পোলো বন্ধুরা অ্যান্সার হবে অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশ্চেন মোচি ও কঙ্কাই কোন নদীর উপনদী মোচি ও কঙ্কাই কোন নদীর উপনদী মহানন্দা মহানন্দার উপনদী মহানন্দা বন্ধুরা অ্যান্সার আসবে অ্যান্সার আসবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন গ্যালিভার্স ট্রাভেল ছোটোবেলায় আমরা পড়েছি বইটি কার লেখা তো গ্যালিভার্স ট্রাভেল বইটি কার লেখা আমাদের জনাথন সুইফ্ট জনাথন সুইফটের লেখা অ্যান্সার আসবে অপশান সি নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেন আসে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলেই কমেন্ট করে জানাবে যে ক্যারেক্ট অ্যান্সার কি বেরিয়ে আসবে কী আছে আমাদের কোশ্চেন জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয় জাতীয় উপভোক্তা দিবস কবে পালিত হয় যেটা আছে চব্বিশে মার্চ একুশে এপ্রিল আঠাশে আগস্ট নাকি আমাদের চব্বিশে ডিসেম্বর কারেক্ট অ্যান্সার সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে শেষ এনে পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং